সকল দর্শকদের বেশ স্বাগত। 12:45 রূপের রূপকথা নিয়ে আমি ট্রেনা আপনাদের সঙ্গে এই মুহূর্তে লাইভ। যারা চাইছেন কথা বলতে অবশ্যই 8272 দিয়ে যে নাম্বারটি দেখুন আমাদের স্ক্রিনিং এ যাচ্ছে বা স্ক্রিপ্টসে আছে সেখান থেকে আমাকে ফোন করতে পারেন রূপের রূপকথা নিয়ে কথা, অর্থাৎ আপনার ভালো থাকার কথা, আপনার যত্ন পরিচর্যা, যেভাবে আপনি নিজেকে ভালো রাখতে চাইছেন তার কিছু উপায়, এবং এই উপায়গুলো বর্তাবে ঠিক তখনই যখন আমাদের কাছে নলেজটা ক্লিয়ার থাকবে, যখন আমাদের কাছে ধোঁয়াশা থাকবে না, তখনই কিন্তু আমরা অনেক বেশি নিজেকে যত্নের দিকে নিয়ে যেতে পারি। এবার আপনি যদি বলেন যত্ন কেন করব, কেন করবেন না, আপনার একটু যত্ন আপনাকে 10টা রোগ থেকে বাঁচার সহায়তা করে। আপনি যদি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, অন্তত করোনা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে যে কীরকমভাবে নিজেদেরকে পরিষ্কার থাকতে হয়। সুতরাং কেবলই একটি রোগ আসবে তার জন্য আমরা নিজেকে স্বচ্ছ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সেটা তো হতে পারে না, বরং নিজেকে কিভাবে যত্ন করব যাতে ওই রোগগুলো আমাকে কোনোভাবেই আমার উপর প্রভাব ফেলতে না পারে বা কোনো রোগের শিকার আমি না হই। আমি বলি ন্যূনতম যদি কোনো আনকমফর্ট ফিল হয় শারীরিক বা মানসিক, সাথে সাথে যোগাযোগ করুন আমাদের সঙ্গে, যেখানে রেনাউন্ড ডাক্তার সেন রয়েছেন, সেখানে আপনার মানসিক এবং শারীরিক স্থিতাবস্থা বা তার পরিপাটি কীভাবে করবেন সেগুলো কিন্তু খুব সহজ বিষয়। সুতরাং একটু জানার প্রয়োজন আছে আর সেই কারণে রূপের রূপকথা নিয়ে আপনাদের সঙ্গে লাইভে আসা। প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করে আমাকে করতে পারেন। এই সময়টা ইদানিং আমি একটা প্রবলেম দেখছি অনেকের মুখে শুনতে, গলা শুকিয়ে যাচ্ছে, এটা গরমের জন্য হয়, কিন্তু ওয়েদারটা কিন্তু আমাদের জন্য খুব একটা শরীরের ভালো দিক নয়। অনেকেরই কী হচ্ছে, গা হাত পা যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, মনে হচ্ছে চামড়ায় চামড়ায় ব্যথা, তার সাথে জ্বর, ভেতরে জ্বর, বাইরে কোনো টেম্পারেচার আসছে না, মাথা ধরে রয়েছে, শরীর উইক, এগুলো কিন্তু অলরেডি বেশ কিছু মানুষের ভিতরে এটি দেখা যাচ্ছে। অর্থাৎ ওই যে আমি বললাম সামান্যতম যদি নিজের মনে হয় যে আনকমফর্ট ফিল করছি, তাহলে সেই শুরু থেকে আপনাকে জোর দিতে হবে আপনার ইমিউনিটি পাওয়ারে, জোর দিতে হবে বেশ কিছু ড্রিঙ্কসের সাথে। যদি সাথে রাখা যায় বাড়িতে ধরুন অ্যালো আমলা জুস, তার কি ফাংশন রয়েছে, কেন একটা সাধারণ মানুষ আর বেশ কিছু খাদ্য তালিকার মধ্যে তিনি এই ড্রিঙ্কসটা রাখবেন কেন খাদ্য তালিকার মধ্যে, এটি একটি পানীয়, এই পানীয়টার কি কি কাজ আছে, কি কি অ্যাক্টিভিটিস আছে, আসুন জেনে নেওয়া যাক। অ্যালো আমলা জুস কি হয়, প্রথমত অ্যালোভেরার গুণ বেশ কিছু রয়েছে, তার সাথে আমলকি, আমলা, আমলকি কিন্তু আমরা প্রত্যেক দিন বাচ্চার হাতে একটা আমলকি অনেকেই আছি, প্যারেন্টসরা ধরিয়ে দিই, আবার অনেকে রয়েছে যে আমলকি নিজেও কাঁচা কাঁচা খেয়ে নিই, তাতে কি হয় দীর্ঘদিন ধরে আমলকি যদি আপনি কাঁচা খেতে থাকেন সেক্ষেত্রে আপনার দাঁতে একটা স্টেইন পড়ে যায়। দেখবেন যারা চেইন স্মোকার হন তাদের দাঁতটা কিন্তু ভালো থাকে না, একটা কালো ছোপ ছোপ হয়ে ওঠে আস্তে আস্তে, বিভিন্ন তার শারীরিক তো ছেড়েই দিন, ক্ষতি যা হওয়ার তো হচ্ছে, তার সাথে কিন্তু ওরাল হেলথটাও মেনটেন হয় না। সেখানে অবশ্যই কিছু নিয়ম ফলো করলে সেই দিকটা থেকে অনেকটা আপনি পিছনে থাকবেন। যেমন বিষয়টা বলছিলাম আমলকি, তাহলে কী করবেন, আমলকি কি খাওয়া বন্ধ করে দেবেন, নাকি আমলকির সাথে আমি স্মোকিংয়ের তুলনা করলাম, না, তুলনা আমি স্মোকিংয়ের সাথে আমলকির করিনি, বরং এটা বললাম যে যাদের এই চেইন স্মোকার বা স্মোকিংয়ের প্রতি একটা অদ্ভুত অ্যাডিকশন আছে, যারা পারেন না ডেইলি 3-4 প্যাকেটেরও বেশি সিগারেট খেয়ে ফেলেন অনায়াসেই, তাদের জন্য বলা একবার কনসাল্ট করুন রেনাউন্ড ডাক্তার সেনের সঙ্গে। এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আপনাকে এই নেশা মুক্তি করতে সহায়তা করে। তার সাথে আমলকির গুণাগুণ বলি, আমলকি আপনি মুখে একটু রাখুন, দেখবেন আপনার যেমন হজম শক্তিতে তা ক্রিয়া করবে বা হেল্পফুল বিষয়, ঠিক তেমনই আপনার এই আমলকিতে স্কিন ভালো করবে, ত্বক সুন্দর করে আমলকি। তাহলে আমলকি রোজ গোটা একটা খাওয়া আর অ্যালো আমলা জুস খাওয়া, এর মধ্যে তফাত কি, অ্যালো আমলা জুসে অ্যালোভেরা গুণাগুণটাও আপনি পাচ্ছেন, তার সাথে আমলাটাও পাচ্ছেন, দুটো একসাথে একটা রেশিও বেসিসে করা রয়েছে। আমি যদি বলি বাড়িতে অ্যালোভেরা নিন, আমলা নিন, দুটো মিশিয়ে এবার আপনি খেয়ে নিন জলে গুলে 15 ml, যেমন কোয়ান্টিটি আপনি এটাও খাচ্ছেন, অ্যালো আমলা জুস ডক্টর শেন ব্র্যান্ডের যে কার্যকারিতা আপনি পাবেন, যে রেজাল্ট আপনি পাবেন আফটার 15 days ইউজ করার পর, কিন্তু সেটা যদি আপনি
র মেটেরিয়ালসটা খান, অর্থাৎ একটা কাঁচা আমলকি তার সাথে অ্যালোভেরা দুটো গুলে একসাথে খান, তার কিন্তু একেবারে অন্য রকম কার্যকারিতা থাকবে। কোনটায় বেশি? অবশ্যই বেশি থাকবে ডক্টর শেন ব্র্যান্ডের যে অ্যালো আমলা জুসটা রয়েছে, কারণ সেখানে রেশিও, সেখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছে বেশ কিছু জিনিস মাথায় রেখে তাদেরকে তৈরি করতে হয়, বেশ কিছু প্রসেসিংয়ে আছে, এবং সেই প্রসেসিংগুলো আপনার শরীরে ঠিক কতটুকুই দুটো রেশিওর প্রয়োজন আছে, 1:1 না 2:1 না 3:4, এই যে ইস্যুগুলো বা এই যে রেশিওসগুলো ঠিক কতটুকু আপনার হেলথের জন্য সেটা ভালো বা স্বাস্থ্যকর বা সুস্বাস্থ্যকর, সেইটা কিন্তু ডিপেন্ড করবে শুধুমাত্র একটা প্রোডাক্ট ফরম্যাটে। সুতরাং বাড়িতে থেকে আমি কি বলি, সুস্থ থাকা যায়। তাহলে প্রত্যেক দিন সকালবেলার শুরুটা যদি অ্যালো আমলা জুসটা দিয়ে আমি করতে পারি, তাহলে যাদের পটির সমস্যা আছে, যাদের পেট পরিষ্কার হয় না, যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে এবং দীর্ঘদিন কনস্টিপেশনটার ভুগতে ভুগতে আজকে পাইলস বা ফিস্টুলার সমস্যা হয়ে গেছে, তারা যদি আগে থেকেই তারা প্রিভেন্ট করতে থাকে তাদের শরীরটা, অ্যালো আমলা জুস দিয়ে তারা মর্নিংটা শুরু করতে পারেন, তাহলে কিন্তু পাইলস অবধি বা দীর্ঘমেয়াদী কোনো অসুখ টেনে নিয়ে আসার লক্ষ্যে পৌঁছে যেতে হয় না। আমি প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসি এবং প্রত্যেকটা প্রোডাক্ট সেম, বাট প্রত্যেকটা প্রোডাক্টের এত অ্যাক্টিভিটিস, এত ফাংশন, এত এর অ্যাডভান্টেজেস, যেগুলো আমি যদি 100 দিন আপনাদের সামনে প্রোগ্রাম করি, 100 বার অন্যরকমভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য সক্ষম প্রত্যেকটি প্রোডাক্ট। তাহলে বুঝতে পারছেন, সকালটা শুরু হোক অ্যালো আমলা জুস দিয়ে। আর দাঁতের যত্ন নেওয়াটা খুব দরকার, কারণ আমি ওই যে বললাম ওরাল হেলথ, আমাদের কিন্তু অর্ধেক রোগ আমরা কি বলি, শুধু করোনা নাক মুখ দিয়ে ঢোকে না, কিন্তু নাক মুখ দিয়ে ঢোকে আরও বিভিন্ন রোগ যেগুলো আমাদের অজান্তেই আমরা ইনট্যাক করে ফেলি শরীরের। সুতরাং পায়ের নখ, মাথার চুল থেকে পায়ের নখ আপনাকে সুন্দর রাখতে হবে। শুধুমাত্র সুন্দরী বা সুন্দরের একটা তকমা পাবেন, একটা কমপ্লিমেন্টের জন্য নিজেকে কেউ সুন্দর রাখবেন, এটা আমি কখনো সাজেস্ট করি না। বরং আমি বলি যে কিভাবে আপনি নিজেকে যত্ন রাখবেন, ব্যালেন্সড হইতে থাকবেন, যাতে কোনো আগামী দিনে বড় অসুখ আপনাকে না ধরতে পারে। কেউ রয়েছেন টেলিফোন লাইনের লাইভে, আপনাকে স্বাগত, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। আমি এই মার্চের 22 তারিখে অন্বেষা সেনগুপ্তের ইয়েতে টাকা পাঠিয়েছিলাম অ্যাকাউন্টে। হ্যাঁ, আচ্ছা, বিজনেসের জন্য। আচ্ছা, অনলাইন তো? আজও আমার বাড়িতে মেডিসিন এসে পৌঁছালো না। আচ্ছা, ডেলিভারি ইস্যু, ঠিক আছে, আপনি একটু অপেক্ষায় থাকুন ম্যাডাম, এটা লাইভ হচ্ছে, এটা রূপে রূপ কথার লাইভ, লাইভটা শেষ হলে আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হচ্ছে, কেমন? ধন্যবাদ। যিনি ফোন করেছিলেন, একটা কোথাও সমস্যা হচ্ছে, অবশ্যই ঠিক আছে, আমি সেই সমস্যাটা দেখব, এটা সম্পূর্ণ আলাদা বিষয়, এটা মার্কেটিং ডিপার্টমেন্ট, তাও আমি বিষয়টা আপনি মাথায় রাখলাম যিনি ফোন করেছিলেন। না, এরকম কোনো অসুবিধা হওয়ার সত্যিই কথা নয়, কোনো কারণে হয়তো মিসকমিউনিকেশন হয়েছে, যার কথা উনি বললেন বুঝতে পেরেছি, কোথাও একটা তিনি আউট অফ স্টেশন রয়েছেন বলে হয়তো কোথাও কানেকশানের প্রবলেম হয়ে গেছে, ডেফিনেটলি এটা আমরা দেখব। ফর শিওর যে বিষয়টা আমি বলছিলাম আপনাদের সঙ্গে, যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভালো রাখা দরকার। পায়ের নখের কেন যত্নের প্রয়োজন আপনি জানেন? পায়ের নখ থেকে এই যে ধুলো, ময়লা, বালি, যারা নিয়মিত কায়িক পরিশ্রম করতে বিভিন্ন জায়গায় যান, তারা কি জানেন যে এই পা পরিষ্কার, পা যত্নের কত প্রয়োজন আছে? পা থেকে আপনার বোঝা যায়, নখের প্রত্যেকটা আঙ্গুলের নখ থেকে বোঝা যায় আপনি কোন রোগের শিকার হতে চলেছেন, কিংবা সেই রোগটা অলরেডি আপনি কিন্তু পুষে চলেছেন আপনার ভিতরে, আপনার অজান্তেই, অর্থাৎ জানার প্রয়োজন আছে। সেই কারণে আমাদের ইউটিউবে চলে যান, মায়া টিভি, MAYA টিভি, মায়া টিভি চ্যানেল, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে যে কোনো অনুষ্ঠান যখনই আমরা আপলোড করব, সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। এবং দেখুন, এখনও যদি ইউটিউবে গিয়ে আপনি সার্চ করেন ডক্টর শেনের মায়া টিভি চ্যানেলে গিয়ে, যে পায়ের নখ থেকে কী করে বোঝা যায়, কীভাবে শনাক্ত করা যায় আপনি কোন রোগের শিকার, সেখানে আপনি বিস্তারিত পাবেন। প্রত্যেক দিন থাকবো, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা থাকবো, যেমন আজকেও বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, যাদের যা এনকোয়ারিও আছে, যেমন যে উনি ফোন করলেন, আপনারাও ফোন করতে পারেন, 25 লাস্ট এবং 31, এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করুন, অবশ্যই আপনার বাড়িতে পৌঁছে যাবে যে কোনো প্রোডাক্ট। আজকের মতো শেষ করতে হচ্ছে বন্ধু, ভালো।